আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এর আগে বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে আমরা আপনাদের সাথে অনেক আলোচনা করেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে এমনই একটি প্র্যাকটিক্যাল ব্যবসা দেখাবো, যে ব্যবসায় আপনি 2 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব, সেটা হলো কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরির ব্যবসা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই বিশেষ করে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে হাওয়াই মিঠাই মেশিনটি দেখাবো, এটা হচ্ছে আমাদের চায়না থেকে আমদানিকৃত একটি ইলেকট্রিক হাওয়াই মিঠাই তৈরির মেশিন। এই মেশিনের সাহায্যে আপনি যে কোনো ধরনের হাওয়াই মিঠাই খুব সহজে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো বাংলাদেশে হাওয়াই মিঠাই তৈরি করার অনেকগুলো মেশিন দেখেছেন, তবে আমাদের এখানে যে চায়না হাওয়াই মিঠাই তৈরি করার মেশিনটি দেখতে পাচ্ছেন, সেই বাংলা মেশিনগুলোর তুলনায় অনেকটা আধুনিক এবং অনেকটা হাইজিন মেনটেন করে তৈরি করা হয়েছে। তাই আপনি স্বাস্থ্যবিধি মেনে এটা দিয়ে খুব সহজে হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কী করে আপনি হাওয়াই মিঠাই তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন, কী করে এই মেশিনের সাহায্যে হাওয়াই মিঠাই তৈরি করবেন। তো আপনিও যদি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হাওয়াই মিঠাই ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ একটি আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন আজকে আমাদের হাওয়াই মিঠাই তৈরির মেশিনের রিভিউ শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওতে হাওয়াই মিঠাই তৈরি করার যে চায়না ইলেকট্রিক মেশিনটি দেখতে পাচ্ছেন, তো এখন আপনাদেরকে দেখাচ্ছি কী করে আপনারা এই মেশিনটি অপারেট করবেন। তো সবার প্রথমে মেশিনের যে ডিসপ্লে বারটি আছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে মেশিনের ভোল্টেজ, হিটিং ভোল্টেজ, এটা হচ্ছে একটি ফিউজ। যদি আপনার কখনও ভোল্টেজ ওঠানামা করে তাহলে এই ফিউজটি কেটে যাবে, আপনার মেশিনের কোনো ক্ষতি হবে না। আর এটা হচ্ছে হিটিং টেম্পারেচার। আপনারা হয়তো জানেন হাওয়াই মিঠাই তৈরি করতে হলে হিটের প্রয়োজন হয়, তো আপনারা এটা দিয়ে হিট কন্ট্রোল করতে পারবেন। আর এটা হচ্ছে অন অফ সুইচ। আর এটি হচ্ছে একটি ডয়ার, যেখানে আপনারা টাকা পয়সা বা হাওয়াই মিঠাই তৈরি করার যে কাঁচামাল বা উপকরণগুলো আছে সেগুলো রাখতে পারবেন। এখানে আজকে আমরা হাওয়াই মিঠাই তৈরি করার জন্য কিছু পরিমাণ চিনি রেখেছি, সাদা চিনি। আমরা একদম প্র্যাকটিক্যালি এই চিনি থেকে কী করে হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন আপনাদেরকে দেখাবো। আর মেশিনের সাথে এই ধরনের একটা চামচ পেয়ে যাবেন, যেটা করে আপনারা চিনিগুলো মেশিনের মধ্যে দিতে পারবেন। তো আমাদের এই মেশিনটি অপারেট করা খুবই সহজ, আপনারা যে কেউ চাইলে খুব সহজে এই মেশিনটি অপারেট করতে পারবেন। তো মেশিন অপারেট করার জন্য সবার প্রথমে আপনাকে মেশিনের যে সুইচটি আছে সুইচটি অন করতে হবে। মেশিনের সুইচটি অন করলে মেশিন চালু হয়ে যাবে এবং আপনাকে এখানে হিটিং সুইচটি আপনাকে ঘুরিয়ে এখানে আপনার এটা 220 করে দিতে হবে। এরপর আপনাকে মেশিনটি হিট করতে হবে 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট হিট করার পর আপনাকে চামচের সাহায্যে আপনাকে চিনি দিলে আপনার হাওয়াই মিঠাই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি হিট হচ্ছে এবং এখানে পাখা আছে, পাখা ঘুরছে। তো আমরা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি তৈরি করে কী করে এই মেশিন দিয়ে তৈরি করবেন সেটা একটু দেখাবো। তো বন্ধুরা, আমাদের মেশিনটি চালু করার পর আপনাকে 1 থেকে 2 মিনিট হিট করতে হবে। 1 থেকে 2 মিনিট হিট করার পর আপনাকে এখানে বাটিতে চিনি নিতে হবে। আর আপনারা একটি কাঠের স্টিক নেবেন এখানে। আমাদের কাছে কাঠের স্টিক না থাকার কারণে আমরা এটা দিয়ে হাওয়াই মিঠাই তৈরি করব। তো কীভাবে তৈরি করবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। হাওয়াই মিঠাই তৈরি করার জন্য আপনাকে এখানে চিনি নিতে হবে। চিনি নিয়ে যখন আপনারা এখানে ডালবেন, দেখতে পাচ্ছেন যে হাওয়াই মিঠাই তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা যারা প্রফেশনালভাবে হাওয়াই মিঠাই তৈরি করেন, তারা আরও ভালো করে এই মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে চিনি দিয়ে খুব সহজে এরকম হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন। তো এটা দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা হাওয়াই মিঠাই তৈরি করতে কিন্তু আপনার 1 মিনিটও সময় লাগবে না। মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনি এই ধরনের 1 পিস 10 টাকার হাওয়াই মিঠাই আপনি তৈরি করতে পারবেন। তো আমরা মেশিনটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারলেন কী করে আমরা এই মেশিনের সাহায্যে হাওয়াই মিঠাই তৈরি করলাম। এখানে আমরা আসলে একটা স্টিলের কাঠি দিয়ে হাওয়াই মিঠাইগুলো নিলাম। আপনারা যদি কোনো আরও লম্বা কাঠি পান তাহলে আরও সুন্দর করে নিতে পারবেন। আর এখানে আমরা চিনির সাথে অন্য কোনো কালার মিক্স করিনি। আপনি যদি অন্য কালারের যদি হাওয়াই মিঠাই তৈরি করতে চান, তাহলে আপনি বিভিন্ন ধরনের ফুড কালার মিট ফুড থেকে সংগ্রহ করে আপনি চিনির সাথে মিক্স করে বিভিন্ন ধরনের কালারের হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন। এই মেশিনের সাহায্যে আপনি প্রতি ঘন্টায় আপনি 10 টাকার যে বাজার হাওয়াই মিঠাইগুলো দেখেন, এগুলো আপনি 100 থেকে 120 পিস তৈরি করতে পারবেন। আপনি এই ধরনের একটি হাওয়াই মিঠাই মেশিন ক্রয় করে আপনি আপনার বাসায় বসাতে পারেন এবং যারা লোকালি এই ধরনের হাওয়াই মিঠাইগুলো খুচরো বিক্রি করে তাদের কাছে আপনি হাওয়াই মিঠাই তৈরি করে পাইকারিতে বিক্রি করতে পারেন। আপনারা এখানে দেখতে পারলেন আমরা অল্প একটু চিনি দিয়ে একটি হাওয়াই মিঠাই তৈরি করেছি। তো আপনি যদি বিভিন্ন ধরনের ফুড কালার মিক্স করে এই ধরনের একটি হাওয়াই মিঠাই তৈরি করেন, তাহলে প্যাকেট সহ সম্পূর্ণ হাওয়াই মিঠাই তৈরি করতে আপনার 1.50 টাকা থেকে 2 টাকার মতো খরচ পড়বে। আর সেটা আপনি যদি খুচরা বিক্রি করতে চান তাহলে 10 টাকা করে বিক্রি করতে পারবেন।
তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন হাওয়া মিঠাই তৈরি করার ব্যবসা একটি লাভজনক ব্যবসা। আপনি যদি বাসায় বসে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান তাহলে এই ব্যবসাটি কিন্তু শুরু করতে পারেন। এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতেই পারলেন কী করে আমরা এই হাওয়াই মিঠাই মেশিনের সাহায্যে হাওয়াই মিঠাই তৈরি করলাম। তো এই ধরনের মেশিন চাইলে আপনি আপনার বাসায় বসাতে পারেন, অথবা আপনার হোটেল বা রেস্টুরেন্ট থেকে থাকলে আপনি সেখানেও কিন্তু এই মেশিনগুলো বসাতে পারেন। তো আজকের জন্য এই হাওয়াই মিঠাই তৈরির ব্যবসা এখানে শেষ করলাম। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে এই হাওয়াই মিঠাই মেশিন সম্পর্কে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।